এই অসহ্য গরমে কিন্তু রোদ নিয়ে সবাই কম বেশি অতিষ্ঠ, কিন্তু আমি চিন্তা করলাম এই রোদটাকে কিভাবে কাজে লাগানো যায়। তো রোদকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই সিজনে কিন্তু মজার মজার আমসত্ত্ব এবং আলু দিয়ে কিন্তু চিপস তৈরি করতে পারি। তো আজকে আর আমসত্ত্বটা করব না, যেহেতু ঘরে আজকে আম নেই, আজকে যেহেতু আলু আছে তাই আমি চিন্তা করলাম আলু চিপস বানিয়ে রাখি। তাহলে কিন্তু বিকালে নাস্তার সাথে খেলে কিন্তু অনেক মজা লাগবে, আর বাচ্চারাও কিন্তু আলু চিপসটা অনেক পছন্দ করে। আর এই ডিজাইনার চিপসগুলো যে কোনো স্ন্যাক্সের সাথে দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো যেমন চিন্তা তেমন কাজ, আমি আলু নিয়ে নিলাম, আলুর খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে বাণিজ্য মেলা থেকে এই গ্রেটারটা কিনেছিলাম বা স্লাইসারটা কিনেছিলাম, এটা দিয়ে আমি সুন্দর করে নকশা করে কেটে নিচ্ছি। একবার সোজা দিতে হয়, একবার বাঁকা দিতে হয়। বাণিজ্য মেলায় গেলে কিন্তু এই স্লাইসারগুলোকে কিন্তু বলে একবার সোজা হবে, একবার বাঁকা হবে, মা রানবে, বাচ্চা খাবে, এরকম করে কিন্তু অনেক মানে বিজ্ঞাপন করে ওনারা, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখি, তারপরে ব্লগার যারা আছে ভিডিও করি। তো এই স্লাইসারগুলো অনেক কাজের, এটা দৈনন্দিন জীবনের প্রতিদিনে অনেক কাজে লাগে। অনেকে বলে থাকেন যে এই স্লাইসারগুলো কোনো কাজের না, কিন্তু আসলে স্লাইসারগুলো কিন্তু অনেক কাজের। আমার খুব শখ ছিল যে এবার বাণিজ্য মেলা গেলে আমি আরেকটা কিনবো, কিন্তু কিছু করার নাই। তো এই স্লাইসারটা আমি প্রায় এক বছরের বেশি সময় ব্যবহার করছি, খুবই ভালো, খুবই ভালো। তো আমি এভাবে করে সবগুলো আলু কেটে নিয়েছি। তো আলু শুধু কেটে নিলে হবে না, খেয়াল রাখতে হবে আলুর কালারটা চেঞ্জ হওয়ার আগে আগেই কিন্তু যা করার করে ফেলতে হবে। কী করতে হবে সেটা এখন বলবো। আলুগুলো যেন ডিসকালার না হয়ে যায় সেই জন্য আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আলু কাটার আগে আপনারা চুলায় একটু পানি দিয়ে দিবেন, আর পানিতে দিয়ে দিবেন লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। যদি এই পর্যায়ে যদি লবণটা না দেন তাহলে কিন্তু চিপসগুলো লবণ ছাড়া লাগবে, মজা লাগবে না। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে পানিতে আমি লবণ দিয়ে, গরম পানির মধ্যে লবণ দিয়ে দিলাম আর চিপসগুলো খুব সুন্দর আলতোভাবে ছেড়ে দিলাম। আলতোভাবে ছেড়ে দেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে অপেক্ষা করতে হবে একটা বলক আসা পর্যন্ত। একটা বলক আসলে সাথে সাথে কিন্তু এটা আপনারা স্টেইনারে সুন্দর করে ঢেলে আপনারা ছেঁকে নেবেন, গরম পানিটা আলাদা করে ফেলবেন, আর চিপসগুলোকে সুন্দর করে ছড়িয়ে একটু, আপনাদের কাছে যদি টিস্যু থাকে টিস্যু দিয়ে চেপে চেপে আপনারা প্লেটের ভিতর সুন্দর করে বিছিয়ে রোদে শুকাতে দিবেন। একদিন যদি কড়া রোদ হয় একদিন বা দুই দিন রোদে দিলে একদম সুন্দর আপনাদের চিপস হয়ে যাবে। এই চিপসগুলো আপনারা ছয় মাসের মতো রেখে তারপর খেতে পারবেন, ছয় মাস থাকবে না, ট্রাস্ট মি, এক সপ্তাহে শেষ হয়ে যাবে, এত মজার চিপস। তো যাই হোক, আমি কিন্তু এই যে গরম পানির ভিতরে আলুগুলো দেওয়ার পর আমি কিন্তু অপেক্ষা করছি, আর চামচ দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি, তবে আলতোভাবে যেন ভেঙে না যায় সেভাবেই দিচ্ছি। তবে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভেঙে ঝুরঝুরা হয়ে যাবে, তখন কিন্তু আর চিপসের আকারটা হবে না, তখন কিন্তু আপনারা এটাকে প্লেটে বিছাইতে গেলে কিন্তু ভেঙে একদম গুঁড়িয়ে যাবে, আলু ভর্তার মতো হয়ে যাবে। এই জন্য আপনার একটা বলক পর্যন্তই কিন্তু অপেক্ষা করবেন। তো দেখেন একটা বলক আসার জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম। তো যখন বলক এসে গেছে তখন আমি যেটা করেছি সেটা হচ্ছে স্টেইনারের মধ্যে সুন্দর করে আমি ঢেলে নিয়েছি। ঢালার পরে পানিটা যখন আলাদা হয়ে গেছে টিস্যু দিয়ে চেপে চেপে আমি প্লেটে সুন্দর করে বিছিয়ে নিয়েছি, এবং বিছানোর পরে আমি এগুলোকে রোদে শুকানোর জন্য রেডি করে ফেলেছি। দেখেন এই যে এরকম একটু ভিজা ভিজা থাকবে, এটাকে একটু টিস্যু দিয়ে চেপে চেপে, তবে ভেঙে না যায় সেভাবে আলতোভাবে করতে হবে, বা আপনারা কিছুক্ষণ রেখে দিলেও কিন্তু পানিটা শুকিয়ে যাবে। তবে বেশিক্ষণ একসাথে রাখবেন না দলা পাকিয়ে, কারণ গরমে কিন্তু সিদ্ধ হয়ে নিচ থেকে কিন্তু পুরো গুলিয়ে যাবে। তো দেখেন আমি প্লেটের ভিতর খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে এখন আমি সুন্দর করে আমার যে জানালার গ্রিল আছে সেখানে দিচ্ছি, ছাদে দিচ্ছি না, কারণ ছাদে দিলে চোর প্লেটগুলো নিয়ে যাবে আর কাঁকড়া চিপসগুলো খেয়ে নিবে, আমার আমও যাবে ছালাও যাবে, কি দরকার। এর চাইতে আমি ঘরে আমার জানালার যথেষ্ট পর্যাপ্ত রোদ আসে সেই রোদে আমি শুকিয়ে নিব, এবং চিপসগুলো যখন তৈরি হয়ে যাবে তখন আমি এয়ারটাইট একটা বক্সে ভরে রাখবো এবং প্রত্যেক দিন বিকালে আমার মেয়েকে আমি নাস্তায় খেতে দিব। তো যাই হোক, আপনারাও কিন্তু চাইলে এভাবে ঘরে খুব সহজে কিন্তু আলু চিপস তৈরি করে নিতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই অসহ্য গরমে এই রোদটাকে কাজে লাগানোর এর চাইতে বড় কিন্তু আর কোনো উপায় হতেই পারে না। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমসত্ত্ব রেসিপি করে দেখাবো। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।